গুড মর্নিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা একদম প্রচুর ফাঁকা মাঠ, জমি পড়ে আছে সেই আমাদের এলাকার জমির মধ্যেই, যেটা আমার ব্যক্তিগত জমি। এটা দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা মাঠ বা জমিগুলো দেখতে পাচ্ছেন, আর কিছুদিন পর দেখতে পাবেন যে সব সরিষার ফুল দেখতে পাবেন। তো আমার জমিতে সরিষা লাগানোর জন্য প্রিপারেশন নিয়েছি, সেই জন্য আমাদের ভেস্টিজের এগ্রিকালচারাল ডাইনামিক লিডার মিস্টার বিশ্বজিৎ স্যারের সঙ্গে সাজেশন নিয়ে আমি বর্তমানে আমার জমিতে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন অলরেডি ভেস্টিজের প্রোডাক্ট আমি ব্যবহার করছি। ভেস্টিজের এগ্রি হিউমিক, পাশাপাশি ভেস্টিজের এগ্রি 82, এছাড়া যে সমস্ত এগ্রি গ্র্যানুয়েলসের যে দানাগুলো অলমোস্ট আমার জমিতে ছড়ানো হয়ে গেছে। তো সার ছড়ানোর পর বীজ ছড়ানো হচ্ছে শেষের দিকে একদম। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত চিন্তাভাবনা করছেন যে ভেস্টিজ থেকে কী হবে, পজিটিভ নেগেটিভ চিন্তাভাবনা হচ্ছে, চেঞ্জ ইউর থিঙ্কিং মাই ডিয়ার ফ্রেন্ডস, এবং বি পজিটিভলি আপনারা আসুন, এগ্রিকালচারের প্রোডাক্ট ব্যবহার করুন। যে এগ্রিকালচারের প্রোডাক্ট আপনি ব্যবহার করে পাবেন জমির ব্যাপক গ্রোথ, জমির উর্বরা শক্তি বাড়াবে, পাশাপাশি যে ফসল হবে সে ফসলের ফলনকে গ্রোথ করবে। আমি আপনাদের আপডেট দেব কিছুদিনের মধ্যেই, যে আপডেট আপনারা পাবেন যে আমি আমার জমিতে যেটা চাষ করলাম সরিষা চাষ আজই তার প্রথম স্টেজ, পাশাপাশি যে সমস্ত জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জমিগুলোতে অলমোস্ট আজকালের মধ্যে চাষ শুরু হয়ে গেছে। তো নেক্সট স্টেপ আমি আপনাদের দেখাবো খুব তাড়াতাড়ি, যে আমার সরিষার দানা যখন সবে জাস্ট গাছটা বেরিয়ে আসবে, ছোট ছোট চারা পাশের জমির সাথে কম্পেয়ার করে অবশ্যই দেখাবো। এবং আমি 100% কনফিডেন্স যে ভেস্টিজের এগ্রিকালচারের প্রোডাক্ট ইউজ করে আমি গতবারে যতটা 100% হ্যাপি ছিলাম, পাশের জমির থেকে ফলন অনেক বৃদ্ধি পেয়েছি। নেক্সট টাইম আবার একই রকম আশা করছি, যে এবারও ফলন আশা করি ভালো হবে। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ।